আসসালামু আলাইকুম। আচ্ছা, বেচারা একজন খুব যুক্ত হতে চাইছিল। আচ্ছা, ওনাকে একটু যুক্ত করে, অনেকক্ষণ ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছেন উনি। আচ্ছা, বেচারা কানাকাটি শুরু করে দিচ্ছে। থাক ভাই, কানাকাটি করে না, রোহন চন্দ্র ভাইয়া আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো জি ভাইয়া, শোনা যাচ্ছে, বলুন। দাদা, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। করে ফেলুন তাই। হ্যাঁ, মহাদেব কিভাবে কিভাবে মানে সৃষ্টি হলো? কি মহাদেব কিভাবে আসলো বা কিভাবে সৃষ্টি হলো? আমি তো ভাবতে বলছিলাম যে মদ কিভাবে সৃষ্টি হলো, এটা জিজ্ঞেস করতেছেন। না, মহাদেব মহাদেব আমি আমি মদ শুনছিলাম, সরি সরি। আচ্ছা বলেন বাঁশবিহারি ভাই, মহাদেব সৃষ্টির রহস্য কি? মহাদেব তো স্বয়ম্ভু, নিজেই নিজেকে সৃষ্টি করে। দেখেন না, বলে না শিব ও স্বয়ম্ভু, ও নিজেই নিজেকে সৃষ্টি করে, কাউকে লাগে না। সে সে আপনি একটা মানে একটা অ্যানালজি দেন যেটার সাথে সে কানেক্ট করতে পারবে, বুঝতে পারবে। আমি আমি দিব, সে হচ্ছে হ্যাঁ শিলাকি দিব। জামানি, শিলাকি জামানির মতো, যে খুঁজতেই প্যার জুতা উনি একটা। তার শিলাকি জামানির তার মতো মানে একটা এসব ইয়ে ছিল না? আচ্ছা হ্যাঁ, তার মানে এসব গুলা কি ভুয়া? এগুলো তো ভাই গল্প যারা দাবি কাহিনী, করবে তারা তো, তারা তো এটা সব তারা প্রমাণ দেবে। আমার আচ্ছা তো এটা এইসব আর আচ্ছা, আমার বিশ্বাস একটা করি প্রশ্ন ছিল এই যে শিব পুরাণ পৃথিবীতে লিখেছে। আগে মানে মানুষে কোন ধর্মটা আগে মানে সৃষ্টি করছে? এ তো বলা যায় না সেইভাবে, যে যার দাবি। কেউ বলে আমি 5,000 বছরের, কেউ বলে আমি 4,000 বছরের, কেউ বলে আমি অনন্তকাল ছিলাম। হ্যাঁ, মানুষ তৈরি হয়েছে আমাদের ধর্মের, সব মানুষ জন্মায় ইসলাম মুসলমান হয়ে। তার মানে কোনটা কি ঠিক আমরা বুঝবো কি করে? তার মানে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। কোন দ্বিধাদ্বন্দ্ব নয় ওটা, আপনি মানলেই দ্বিধাদ্বন্দ্ব, না মানলে কিচ্ছু নেই। কই আমি তো দ্বিধাদ্বন্দ্বে নেই। আচ্ছা, আপনার আমি আমার একটা কথা ছিল যে হিন্দু ধর্মটা আগে আসছে নাকি আপনার মুসলিম ধর্মটা আগে আসছে? হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, সনাতন ধর্ম আছে। সনাতন। হ্যাঁ জি জি। আর মুসলমানরা তো বলছে, ইসলাম ধর্ম তো বলছে পৃথিবী তৈরি হয় আদম প্রথম মানুষ, সে তো ইসলাম। তো তার মানে সনাতন মনু ধর্ম কে? নাই, আমার একটা হচ্ছে, একটা হচ্ছে দাবি আর দাবি সপক্ষে প্রমাণ। দাবি সবারই আছে, প্রমাণ কোনো তাহলে আব্দুল্লারও নাই। কোনো আব্দুল্লাহর প্রমাণ নেই। তার মনু মানে তো আমরা মনু আমি ফার মনু হচ্ছে মনু হচ্ছে সনাতন ধর্মের প্রথম মানুষ, আর আদম হচ্ছে ইসলাম ধর্মের প্রথম মানুষ। তো এখন কে প্রথম কে দ্বিতীয় আমরা বুঝবো কি করে? দুজন প্রমাণ দিক। তার মানে আমরা একটা পৃথিবীতে নাট্যমঞ্চের ভিতরে আছে নাকি? হ্যাঁ, সেরকম যদি আপনি মনে করেন। ধর্মটা তো একটা নাটক, টু বি অনেস্ট, ওইটার মধ্যে তো ড্রামাই দেখবেন। প্রমাণ নাই, দাবি আছে, এগুলো তো মানে অন্ধবিশ্বাসের বাইরে তেমন কিছু না। যারা দাবি করে তারা দাবি করে যাচ্ছে, কিন্তু পারতেছে না। ঠিক আছে রুবেল ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক খুব বসে রাখছি এটার জন্য, সরি ভাই, শুভকামনা আপনার জন্য। জানতে চাই, জানতে চাই ভাই, আপনি কি মোমেন নাকি কোমেন, একটু আনমিউট করে বলুন। জানতে চাই, আনমিউট করে বলতে হবে ভাইয়া। এই ওনার সাথে আগে কথা হয়েছে, জানতে চাই আপনার সাথে আগে কথা হয়েছে না? বহুবার কথা হয়েছে মনে হয়। এটা কি কি শোনাচ্ছে ভাই? আপনার সাথে কথা বলবো না ভাই, আগেও কথা বলছি, আমার মনে হয় টাইম ওয়েস্ট হবে। ওকে ভাই, আপনি আসসালামু লাস্ট, আলাইকুম। আর 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 যুক্ত করবো না, আপনি লাস্ট। জি ভাই, আহমেদ বিন আমির ভাই, জি হ্যাঁ, শোনা হ্যালো। যাচ্ছে ভাই, বলুন। জি জি, আপনাকে শোনা যাচ্ছে ভাই, প্লিজ বলুন। তো আমি আগে মুসলমান ছিলাম, তো এখন বর্তমানে আর কি কোনো ধর্ম ফলো করতেছি না। তো কিছুদিন আগে একজন আর তাহলে কি, ভাই আপনি এসে একটু 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 থামেন তো আমির ভাই, আপনি এসে আমাদের আমাকে সালাম দিলেন কেন? আরে এটা তো আপনি আপনি কি অভ্যাস আর কি, মুরব্বি অভ্যাস দের হয়ে গেছে দেখলে। এটা? এটা কি জানেন, বুঝতে পারছি, এটা এটা আমারও ছিল। আমিও আসিফ ভাইয়ের সাথে কথা বলতে যে আগে 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 সালাম দিতাম, ফোনে কথা দিলে সবার আগে সালাম দিতাম। তো পরে জি ভাই, আসিফ ভাই আমাকে বলতো যে আপনি সালাম দিচ্ছেন, বাট এই জিনিসটা মাথায় রেখেন যে সালামটা কিন্তু একটা একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক গ্রিটিং, জি এই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে? জি, অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এই সালাম তো আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়, তো এই কারণে। ভাই আপনি আগে মুসলিম ছিলেন, এখন কোনো ধর্ম পালন করেন না, তাহলে ভাই আপনি কি? তো ভাই এখন নাস্তিক।
অ্যাগনস্টিক টাইপের। হ্যাঁ, তো কিছুদিন আগে আর কি এক মুসলমান মানে কঠোর মুসলমানের সাথে ডিবেট হয়েছে ভাই আমার, তো ওই ডিবেটের মধ্যে ওই কিছু পয়েন্ট নিয়ে আসছিল, তো পয়েন্ট বলতে লজিক্যাল ফেলাসি নিয়ে আসছিল, তো তার মধ্যে একটা আমি এই জায়গায় বলতে চাই আর কি। বলছে যে যেমন আমি তো ওই যে ওই যে সাধারণ যে একটা বিষয় আছে যে এই ঈশ্বরের সৃষ্টিকর্তাকে, তারপর এই প্রশ্নটা করার পর ওই একটা আজগুবি একটা লই আইছে যে ওই যে তার সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টিকর্তাকে এইভাবে অনন্তকাল চলতে থাকবে, আমরা কোনো রেজাল্টে পৌঁছাতে পারবো না, সেজন্য একজন সৃষ্টিকর্তা লাগবে যে যার জন্য মানে আর কি যে সবকিছু চালায়, যার উপরে কেউ নেই, না হলে এই ইউনিভার্স এক্সিস্ট করা নাকি সম্ভব না। তো এই আর্গুমেন্টটা নিয়ে আসছে যে সেই ঈশ্বর দি ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। তো আর কি এই আর্গুমেন্টটা সম্পর্কে কিছু বলেন ভাই, মানে জিগাইতাছি আর কি। দেখেন এই যে ইয়েটা, এই ইনফিনিট রিগ্রেসটা, এটা আসে মুমিনদের একটা ফাতরা যুক্তির জন্য। ফাতরা যুক্তিটা কি, প্রত্যেকটা সবকিছুর একটা ক্রিয়েটর লাগবে, সব সব কমপ্লেক্স জিনিসের একটা ক্রিয়েটর লাগবে। তো ওইখান থেকে এই ফাতরা যুক্তিটা যখন তারা বলে, আমরা এটা সপক্ষে বলি যে আপনার যুক্তি অনুযায়ী যদি সব কমপ্লেক্স জিনিসে একজন ক্রিয়েটর দরকার হয়, তাহলে আল্লাহ একজন কমপ্লেক্স জিনিস, তাহলে আল্লাহরও একজন ক্রিয়েটর দরকার হবে। তো এই ইনফিনিট রিগ্রেসের বিষয়টা তাদের যুক্তির ধার ধরেই আসে, মানে তারা যে যুক্তিটা দেয় সেই যুক্তিটা ধরে আপনি সামনে আগাইলে আপনি ইনফিনিট রিগ্রেসে যাবেন। আবার তারাই ওই ইনফিনিট রিগ্রেসে যাওয়ার জন্য তখন তারা ওই আপনার, আপনি যদি লজিক্যাল ফ্যালাসির কথা জিজ্ঞেস করেন, সেখানে যে তারা স্পেশাল প্লিডিং করবে যে আমার এইখানে যা শেষ করতে হবে, আমার এই কমপ্লেক্স জিনিসের কোনো স্রষ্টা নাই, যদিও আমি বলছি প্রত্যেকটা কমপ্লেক্স জিনিসের স্রষ্টা আছে, কিন্তু আমার কমপ্লেক্স জিনিসের স্রষ্টা নাই। এই এই স্পেশাল প্লেডিংটা করে তারা তাদের আর্গুমেন্টটা শেষ করে, উইচ এই ধরনের আর্গুমেন্টে আপনি যদি শুধুমাত্র লজিক্যাল ফ্যালাসিটাই দেখা যান, ইউ আর ডান, আপনাকে আর তেমন কিছু করা লাগবে না। এখন মানা না মানা এটা হচ্ছে মুমেনের নিজের বিষয়। আমার মনে হয় এটা থেকে, আমার থেকে 1000 times বেটার এটা বাজবিহারি ভাই বলতে পারবেন। বাজবিহারি ভাই প্লিজ। হ্যাঁ, ওই ইনফিনিট রিগ্রেসটা যখন করছেন, আমি কোথায় গিয়ে থামবো না আল্লাহ গিয়ে থেমে যাও, তার উপরে আর উঠবো না। এখন কথা হচ্ছে যুক্তিবিদ্যায় বা লজিকে একটা ফ্যালাসি আছে, সেটাকে বলা হয় অবাধি তত্ত্ব। হ্যাঁ, সেটা কিরকম না, আপনার প্রেমিস থেকে আপনি যে সিদ্ধান্তে আসছেন সেটা যদি আপনার বিরোধী পক্ষ, যদি অন্য কোনো বলশালী বা স্ট্রং প্রেমিস দিয়ে আপনার বিরোধী একটা কিছু প্রমাণ করে ফেলে, তাহলে অটোমেটিক আপনার দাবিটা ক্যান্সেল হয়ে যাবে। এটাকে বলা হয় অবাধি তত্ত্ব, মানে আপনার সিদ্ধান্তটা অবাধ নয়, তার সে বাধ্য হয়ে পড়ছে অন্য লোকের প্রেমিস, অন্য লোকের কনক্লুশন দিয়ে। যেমন আপনি বলছেন আপনার আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহতে গিয়ে আপনি থামছেন, তেমনি একটা সনাতনী বলছে যে তার শিব বা তার ব্রহ্মা এটাকে সৃষ্টি করছে এবং সে ব্রহ্মাতে গিয়ে থামছে। আবার একজন খ্রিস্টান বলছে সে তার যিশু এগুলো সব দেখাশোনা করছেন, তার গডে গিয়ে সে থামছে। সুতরাং আপনার দাবির অপোজিট কতগুলো দাবি, প্রেমিস, কনক্লুশন সব আছে, একাধিক দাবি আছে। সুতরাং আপনার দাবিটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যুক্তিবিদ্যার এই ফ্যালাসি, এই সিস্টেম বা এই নিয়ম অনুযায়ী। এটা মনে রাখবেন, বাংলায় বলে দিচ্ছি, অবাধি তত্ত্ব, অর্থাৎ আপনার যুক্তিটা অবাধ না, এটা অন্যের প্রেমিস, অন্যের কনক্লুশন, অন্যের লজিক দ্বারা বাধ্য হয়ে পড়ছে। ঠিক আছে, এটা আপনি যে কোনো পাড়ায় যদি কোনো দর্শনের ছাত্র থাকে, শিক্ষক থাকে, এমনকি গুগলেও লিখে আপনি দেখে নিতে পারেন। এটা তো কোনো রেফারেন্স না, মানে ঐতিহাসিক দলিল ফলিল না, এটা একটা একাডেমিক বিষয়, এখানে ঠকার ভয় নেই। আপনি অবাধি তত্ত্ব হেত্তাভাস লিখবেন, পেয়ে যাবেন, তখনই আপনি বুঝতে পেরে যাবেন আপনার দাবিটা অন্যের দাবি দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি ভাই, এই এই সব বিষয়ে বলার পরে যে লজিক্যাল ফেলাসি এই সব, যে ইফ দি ইউনিভার্স ডাজ নট নিড, ইফ আল্লাহ ডাজ নট নিড এনি ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স, সো হোয়াই দি ইউনিভার্স নিড এনি ক্রিয়েটর টু বি ইন এক্সিস্টেন্স। তো ভাই মানে মতলব আমি ওকে এই প্রশ্নটা করার পর ওই বলছে যে না, আসলে তো কোরআনে অনেক বড় বড় সাইন্টিফিক মিরাকল আছে, তো ওইগুলো দেখাইতে নিয়ে আসছে। তো ভাই ওই সাইন্টিফিক মিরাকল গুলো ডিবাঙ্ক করার পরে আমি ওর একটা মানে ভুল দেখাইছি যে
কি না, এখানে 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 ভাই আর একটা ব্যাপার আছে, পৃথিবীর কোন মিরাকল ঈশ্বরের প্রমাণ হয় না, কারণ ঈশ্বর পৃথিবীর জিনিস নয়, বুঝতে পেরেছেন? জি জি, ঈশ্বর পৃথিবীর কোন ঘটনা, যেমন ধরুন আপনার পেট ব্যথা করছে, এটা ঈশ্বরের প্রমাণ নয়। আপনার কোন আমার আমার ক্যান্সার সেরে গেল, এটা ঈশ্বরের প্রমাণ নয়, এটা হচ্ছে আমার শারীরিক কোন ঘটনার প্রমাণ। পৃথিবীর কোন ঘটনা দিয়ে পৃথিবীর কোন বিজ্ঞানকে প্রমাণ করা যায়, সেটা দিয়ে অতীন্দ্রিয় কিছু, ইন্দ্রিয়ের বাইরের কিছুকে প্রমাণ করা যায় না, কেমন? জি জি, হ্যাঁ। সুতরাং পৃথিবীতে যত খুশি মিরাকল ঘটুক, দ্যাট ডাজ নট মিন দ্যাট গড এক্সিস্ট। জি, তো এইসব বলার পর যেমন আনসাইন্টিফিক কিছু দেখাইলে তারপর ও বলে যে দি ইউনিভার্স ইজ মোর ডাইভার্স দ্যান ইউ থিঙ্ক, মানে কোনো উত্তর দিতে পারে না। তো ওই সব বিষয়ে আবার ওরা কোনো উত্তর দিতে যখন পারে না, তখন আর কি আমাদের বলে যে তুই যা কর, তুই যে নাস্তিক, তুই নাস্তিকই থাকবি, তুই সত্য জানলেও মানবি না, এইসব কথা বলে। তো আসলে না, সত্য সত্য জানলে না মেনে উপায় নেই, আপনি যখন সত্যটা জানবেন আপনি মানতে বাধ্য হয়ে যাবেন, সত্য না মেনে থাকা যায় না। জি ঠিক বলেছেন। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালাম, শুভ বিদায়, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাই, টেক কেয়ার। ওকে, তাহলে তাহলে ডান তাহলে ডান তাহলে ডান আজকের জন্য ডান। থ্যাংক ইউ বাজবিহারী ভাই পুরোটা সময় থাকার জন্য। জ্যাক ভাই সরি, আপনার কথা বলতে দেই নাই, বাট তারপর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমারে বলতে দিল না। জি ভাই, আপনারা তাহলে একটু বিদায় নিয়ে নেন, আর তাহলে শেষ করে দিই। সবাইকে গুড নাইট, জ্যাক ভাই গুড নাইট, গুড নাইট। আচ্ছা, গুড নাইট সবাইকে, এবং সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে, ঠিক আছে।